শিক্ষক নিয়োগ, বাংলায় যদি সব থেকে নিয়োগ সংক্রান্ত বিতর্কিত বিষয় যদি এক নম্বরে যদি চাওয়া হয় বা বলা হয়, তাহলে সবার কাছে উত্তর থাকবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা শিক্ষক নিয়োগ পদ্ধতি এবং এ নিয়ে অভিযোগ। দুর্নীতি, নম্বর দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ, এছাড়া মামলার গেরো, এ নিয়ে শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ। আপনারা জানেন যে গতকাল একটি ভাইরাল হয়ে গেল পোস্ট, যে কি ভলান্টিয়ার টিচার নিয়োগ, এ নিয়ে যা অবস্থা বর্তমানে সত্যি সত্যি অবাক হওয়ার মতন। শুরু করবো আজকের আপডেট। আজকে আপনাদের সামনে ছটি আপডেট নিয়ে আলোচনা করব। নম্বর ১, পেনশনারদের জন্য ভালো খবর। নম্বর ২, ভলান্টিয়ার টিচার নিয়োগ। নম্বর ৩, যারা যারা ২০১৯ রূপাতে অপশন নিয়েছেন তারা প্রত্যেকেই বেতন পাবেন নতুন হারে। নম্বর ৪, ডিএ উধাও হয়ে গেছে, অথচ তারপরেও যে সামান্য বেতন বৃদ্ধি হচ্ছে সেই বর্ধিত বেতনের অংশটি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অনেকেই পাবেন না। নম্বর ৫, অনার্স গ্রাজুয়েট টিচারদের সত্যি সত্যি বদলির জন্য একটি ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে গেল। নম্বর ৬, ৫ তারিখ ডিএ মামলা, সেই ডিএ মামলায় আশাবাদী যারা মূল মামলাকারী তারা। শুরু করবো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটি প্লিজ শেয়ার করুন, যাদের কাছে ইনফরমেশনগুলো ভীষণ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তাদের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য। নম্বর ১, পেনশনারদের জন্য ভালো খবর। অবশ্যই ভালো খবর পেনশনারদের ক্ষেত্রে, যাদের বিভিন্ন ব্যাংকে পেনশন অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকগুলো সেই পেনশনারদের কাছে সরাসরি মেসেজ করে, ইমেল করে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য তাদের জানিয়ে দেওয়া হবে, এবং নির্দিষ্ট ডেট উল্লেখ করে দেওয়া আছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে এই এই ডেটগুলিতে তারা সেই পেনশন গ্রাহক যারা আছেন সেই পেনশন গ্রাহকের মোবাইলে এবং ইমেল করে, যাদের ইমেল অ্যাকাউন্ট আছে ইমেল করে তাদেরকে মেসেজ করুন, জানিয়ে দিন যে আপনারা লাইফ সার্টিফিকেট জমা দিন। কারণ এর আগে দেখা গেছে অনেকের ক্ষেত্রে এ নিয়ে অনেক অভিযোগও জমা পড়ছে, নির্দিষ্ট সময়ে দিতেও পারেন নাই এমনও দেখা গেছে। আবার কেউ কেউ গিয়ে সেখানে লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়েও নির্দিষ্ট দিন পেরিয়ে গেছে এমন তারা পেয়ে গেছেন। অনেক সময় যেহেতু পেনশনারদের যা তাদের বয়স অনেকটাই বেশি হয়ে গিয়েছে, অনেক সময় অনেক জিনিস ভুলে যান, তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সত্যি সত্যি খুব ভালো পদক্ষেপ। নম্বর ২, ভলান্টিয়ার টিচার নিয়োগ। যতসম্ভব পূর্ব মেদিনীপুর, সেই পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ১০টি পোস্ট। সেখানে কি বলা হয়েছে যে ভলান্টিয়ার টিচার নিয়োগ করা হবে, যোগ্যতামান স্নাতক, ৫০% মার্কস ধরা হয়েছে, যদিও বিএড বাধ্যতামূলক বলা নেই, বয়স ২০-৪০ যতসম্ভব মনে পড়ে, এবং বেতন কমপ্লিটলি টেম্পোরারি হিসেবে বেতন তাদের দেওয়া হয়েছে ৭,০০০ টাকা করে বেতন দেওয়া হবে, এছাড়াও ক্লার্ক হিসেবেও নিয়োগ হবে সেখানে। এ নিয়ে সরগোল পড়ে গেল, তাহলে কারণ এর আগে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ইন্টার্নশিপে শিক্ষক নিয়োগ করা হবে, এজন্য অনেকে বলে থাকেন যে সিভিক টিচার নিয়োগ হবে, এ নিয়ে বিতর্ক রয়েছে, এবং আমিও সেইভাবে শিক্ষক নিয়োগের পক্ষপাতী নই এবং এর বিরুদ্ধে, অর্থাৎ সিভিক টিচারই হোক বা ভলান্টিয়ার টিচার নিয়োগ করাই হোক, পার্মানেন্ট টিচারই নিয়োগ করা হোক, এরই পক্ষে। কিন্তু যে অংশটিতে বিতর্ক উঠে গেছে যে কেউ কেউ বলছেন যে এটি একটি প্রথম ধাপ, যে সেই সিভিক বা ভলান্টিয়ার টিচার নিয়োগ করার যা ঘোষণা হয়েছিল আগে সেটিরই প্রথম ধাপ শুরু হয়ে গেল, অর্থাৎ বিতর্ক শুরু গেল, এই জন্য অনেকে আদালতেও মামলা করার জন্য প্রস্তুত হয়েছেন, এরকমই হুঁশিয়ারি দিয়েছেন। আবার আরেকটি পক্ষ, এবং সত্যি সত্যি তাই, যে কি ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্টে এভাবেই ভলান্টিয়ার টিচার নিয়োগ করা হয়, শুধুমাত্র এই রাজ্যে নয় সারা ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্ট, সেই কেন্দ্রীয় সরকারের প্রজেক্টে এরকম নিয়োগ করা হয়, যে কি যারা শিশু শ্রমিক আছে সেই শিশু শ্রমিকদের রিহ্যাবিলিটেশন যেটাকে বলা হয়, অর্থাৎ তারা তাদের যে পড়াশোনার যে জায়গা তাদের পড়াশোনা করানোর জন্য যে প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টগুলোতে কিছু কিছু শিক্ষক নিয়োগ করা হয়, এরকমই বিভিন্ন মহল বলছেন। অর্থাৎ এ নিয়ে যে বিতর্ক, দুতরফে দুরকমের বিতর্ক দেখা দিচ্ছে, এখন দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে এগোয়, এবং সত্যি সত্যি অন্যান্য বিদ্যালয়গুলিতেও এরকম ভাবে শিক্ষক নিয়োগ হয় কিনা, এবং আমি অবশ্যই চাইব এভাবে শিক্ষক নিয়োগ যাতে না হয়। এবার আসি যারা যারা ২০১৯ রূপা অপশন জমা দিয়েছেন, আমি শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি শুধুমাত্র তা নয়,
সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের ক্ষেত্রে যে যে রিপোর্ট উঠে এসছে সেই রিপোর্ট অনুযায়ী যে যারা যারা 2019 রোপা অপশন জমা করেছেন অর্থাৎ জমা দিয়েছেন বা অনলাইনে সাবমিট করেছেন তারা প্রত্যেকেই নতুন হারে বেতন পাবেন বলে শোনা যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে তার যে পেসলিপ এবং ডাউনলোডও হয়ে গেছে এবং SMS আসা শুরু হয়ে গেছে যে কারা কারা কি হারে বেতন পাবেন এবং কত বেতন পাবেন। কিন্তু অনেকেই আছেন, এখন প্রশ্ন হলো 2019 রোপাতে অপশন আপনি জমা করলেন, আদৌ কি তা অটোমেটিক্যালি বা যে DI হোক বা হায়ার অথরিটি দ্বারা কি অ্যাপ্রুভড হয়েছে? নেক্সট আপডেটে হচ্ছে সেটি, যে কি বলা হচ্ছে যারা যারা অপশন নিয়েছেন তারা প্রত্যেকেই পাবেন। এক্ষেত্রে বলে রাখি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে অনেকে এই রোপা অপশন নেওয়ার পর স্যালারি সাবমিট করতে গিয়ে অনেকে ভুল করেছেন, অনেকেই ভুল করে ফেলেছেন বিভিন্ন ক্ষেত্রে, তারা আবার আনলক করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন। আরেকটি জিনিস বলে রাখি, এক্ষেত্রে বিভিন্ন DI দের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নতুন করে এডিট না করে যেভাবে আছে সেভাবে সেভ করে আপনি জমা করুন, কারণ টেকনিক্যাল ফল থেকে শুরু করে অনেক সময় দেখা গেল কি অনেকের ক্ষেত্রে বেশিরভাগ সময় 500 টাকা অনলি বেতন এই অবস্থায় চলে এসেছিল। তার দরুন বলা ছিল যে সেভ করে সাবমিট করে দিন, অনেকে এডিট করতে গিয়েছেন, এডিট করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে, ভুল হয়েছে, সেইভাবে সাবমিট করার পর আনলক করতে চেয়েছেন রিকোয়েস্ট এবং সেই রিকোয়েস্ট একসেপ্ট করা হয়েছে, আবার নতুন করে তাদের স্যালারি জমা করার জন্য অর্থাৎ অ্যাপ্রুভ করবে সেভাবে জমা করার জন্য তাদেরকে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো তাহলে কি সবাই পাবেন? আরেকটি রিপোর্ট যেটি উঠে আসছে, যেটি 4 নম্বর আপডেট, যে কি DA, সেই DA তো উধাও আবার বর্ধিত বেতন, যে সেই বর্ধিত বেতনের অংশ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অনেকেই পাবেন না। DA তো নেই, সে আপনারা জানেন এটা নতুন বিষয় কিছু নেই। সেক্ষেত্রে কেন তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অপশন জমা দিতে এতটাই গড়িমসি করা হয়েছে, কাদের পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে আমি অবশ্য অবশ্যই বলবো, তার কারণ সরকারি কর্মচারী যারা আছেন তাদের কিন্তু অপশন জমা হয়ে গেছে বহুদিন আগে এবং সেই রোপা বেরোনোর প্রায় 80 দিন পরে, বা আমি ভুল করলে হয়তো তার থেকে বেশি হবে, কম হবে না, পরে শিক্ষা দপ্তরের রোপা বেরোলো, তারপর তারও পরে আরো প্রায় 1 মাস পরে থেকে শুরু হলো অপশন জমা দেওয়ার জন্য আপনাকে বলা হলো। এই যে গড়িমসি, এই গড়িমসিতে অনেকেই করে উঠতে পারেননি, অনেকেই অনলাইনে সাবমিট করতে পারেননি, যা রিপোর্ট উঠে আসছে অনেক ক্ষেত্রে অনেক রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সবারই হয়ে গেছে, আদতে তা নয়, অনেকেই সাবমিটও করতে পারেননি, তার জন্য আবার নতুন করে সাবমিট করার জন্য অপশন দেওয়া হবে। সেক্ষেত্রে সেই সমস্ত অংশের ক্ষেত্রেই কিন্তু অনেকেই পাচ্ছেন না, এজন্য বলা হচ্ছে যে কি রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে অতি দ্রুত সম্পন্ন দ্রুত তাদের অপশন জমা করে নিয়ে ফেব্রুয়ারি মাসে এরিয়ার সহ যেন দেওয়া হয়, সেভাবে সফটওয়্যার রেডি যেন করা হয়, কারণ আপনারা জানেন যে বর্তমান যে স্কুলগুলোতে যে সফটওয়্যার মাধ্যমে বেতন সাবমিট হয় তাতে এরিয়ারের কোনো জায়গা নেই, যার দরুন সেখানে তারা চাইছেন যে সেখানে সফটওয়্যার এমনভাবে রেডি করা হোক যাতে 2019-এর জানুয়ারি মাসে যা বর্ধিত যে অংশটুকু পেলেন না সেই অংশটুকু ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে যেন তারা পায়। এখন দেখার বিষয় সরকার কি করেন, কারণ অনেকেই পাবেন না। নম্বর ফাইভ, অনার্স গ্রাজুয়েট টিচার, আপনারা জানেন যে বদলির ক্ষেত্রে এই অনার্স গ্রাজুয়েট টিচারদের সমস্যা তৈরি হচ্ছে, কেননা অনার্স গ্রাজুয়েটদের ক্ষেত্রে যদি মিউচুয়াল ট্রান্সফার যদি পেতে চান সেই মিউচুয়াল ট্রান্সফার শুধুমাত্র সেই অনার্স গ্রাজুয়েটদের মধ্যেই এখন হচ্ছে, অন্য কেউ নিতে পারে। আগে যেমন ছিল সিস্টেম অনার্স গ্রাজুয়েট অনার্স PG একই পোস্ট ছিল, এখন কিন্তু স্কুলগুলোতে তা নেই, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট মাঝখান থেকে আউট। তাহলে তারা যে কেউ যদি দেখা যায় যে তিনি স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার চাইছেন তিনি কিন্তু পাচ্ছেন না, কারণ শিক্ষা দপ্তর বের করতে পারছে না যে কোথায় অনার্স গ্রাজুয়েটের টিচার আছে, পোস্ট আছে, যার দরুন তাদের ক্ষেত্রে ভোগান্তি তৈরি হচ্ছে। এক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে যে সমস্ত অনার্স গ্রাজুয়েট যারা আছেন যাদের পোস্ট গ্রাজুয়েট অলরেডি করা আছে তাদেরকে পোস্ট গ্রাজুয়েট উত্তীর্ণ করা হোক, আবার যাদের পোস্ট গ্রাজুয়েট করা নেই তাদেরকে পোস্ট গ্রাজুয়েট করার জন্য সুযোগ দেওয়া হোক, তাহলেই এই সমস্যার সমাধান হবে বলে মনে করি। নম্বর 6, 5 তারিখ DA মামলা, আপনারা জানেন যে 5 তারিখে DA মামলার শুনানি হবে, সেই DA মামলার শুনানিতে যারা মূল মামলাকারী তাদের পক্ষ থেকে আশা করা হচ্ছে এবার সেই দিন
মামলাকারীদের বক্তব্য পেশ হবে স্যাটে, এবং সেখানে যেভাবে ঘুটি সাজানো হচ্ছে তাতে তারা আশা করছেন যে যেটি রিভিউ পিটিশনের মামলা করেছে সরকার পক্ষ সেটি বাতিল হয়ে যাবে এবং সরকার হেরে যাবে। সেই হারার ফলেই ডিএ সহকারে, এরিয়া সহকারে আপনারা সবাই পেয়ে যাবেন বলে আশা করছে তারা। এখন দেখার বিষয়, পুরোটাই আদালতের উপরে নির্ভরশীল। ধন্যবাদ।